শূন্যতা একটি আপেক্ষিক প্রশ্ন। কিসের শূন্যতা? মহাবিশ্ব কি কখনো শূন্য ছিল? সৃষ্টিকর্তা থেকে থাকলে শূন্যতা বলতে কিছু থাকতে পারে না, কারণ তিনি যদি সীমাহীন শক্তির অধিকারী না হন, তবে তার পক্ষে সীমাহীন শূন্যতার যে কোনো স্থানে সৃষ্টি করা সম্ভব নয়। তাহলে সীমাহীন শূন্যতা যার ক্ষমতার অধীনে, সেই শূন্যতা একটি ভ্রম। সকল সৃষ্টি যদি এই শূন্যতার মাঝেই সৃষ্ট হয়, তবে সেই সৃষ্টিটিও একটি ভ্রম। সেই নতুন সৃষ্টি তার ক্ষমতার ভিন্ন একটি প্রকাশ মাত্র। তাহলে সীমাহীন শক্তি যদি সীমিত রূপের কোনো একটি সৃষ্টি করে থাকে, তবে সেই সীমিত রূপটিও একটি ভ্রম, কারণ সেই সৃষ্টি সীমাহীন শক্তি থেকেই উৎসরিত। সীমাহীন শক্তি কোনো কিছু দ্বারা প্রভাবিত হতে পারে না। কোনো কিছুর অবস্থার পরিবর্তন হয় বা কোনো সিদ্ধান্তের প্রয়োজন হয় যখন কেউ বা কোনো কিছু প্রভাবিত হয়ে কোনো কিছু করতে তাড়িত হয়। যেমন ক্ষুধা পেলে আমরা খাব, এটি একটি আভ্যন্তরীণ কারণ। বাদ রোদ পোহাতে বাইরে যাব, বাহ্যিক একটি কারণ। সৃষ্টিকর্তাকে কে বা কি বিষয়ে হঠাৎ প্রভাবিত করেছিল যে তিনি সৃষ্টি করা শুরু করলেন? তাহলে সৃষ্টি শক্তি ও সৃষ্টি যদি অগণিতবার পুনরাবৃত্ত হতে থাকে, কেবল তখনই সীমাহীনতা সৃষ্টি ও সৃষ্টিকর্তা একাকার হয়ে যাবে। তাহলে বিগ ব্যাং কোনোভাবেই সৃষ্টি শুরু হতে পারে না। এর আগে আরও অবস্থান আছে, বা এই বিগ ব্যাং এর অগণিতবার পুনরাবৃত্তি ঘটেছে। এ বিশ্বের সীমা থাকাটাও যুক্তিতে টেকে না, কারণ সৃষ্টিকর্তা সীমিত সৃষ্টির উৎসকে সীমাবদ্ধ করবেন না। হয়তো এই বিশ্ব সীমাহীন অসংখ্য বিশ্বের অংশ। আমাদের ক্ষুদ্র জ্ঞানে আমরা শুরু ও সীমানা খুঁজি, কারণ সীমাহীনতা উপলব্ধি করার শক্তি আমাদের নেই। আমরা অনন্ত ভাবতে পারি না। আমাদের সৃষ্টি কোনো সীমিত কারণ থেকে সৃষ্ট হতে পারে না, যে আমরা জন্ম হব, মরব আর পরকালে চলে যাব, ব্যাস সব লেটা চুকে গেল সৃষ্টিকর্তার সৃষ্টি করার। সৃষ্টিকর্তার অসীম হলে তার উদ্দেশ্য সীমিত করা যায় না। এখন পর্যন্ত আমাদের জানা বৃহত্তম নক্ষত্র UY স্ক্রুটি আমাদের সূর্য থেকে যা 1700 গুণ বড়। এই তারাটির কাছে আমাদের পৃথিবী যদি থাকত, তবে আমাদের বছর হতো 1700 বছরে একটি বছর। বিশ্বে লক্ষ কোটি তারা ছড়িয়ে আছে, আমাদের নগণ্য অস্তিত্ব আমাদের সৃষ্টির পেছনে কোনো বিশেষ সীমিত কারণ থাকাটা অবান্তর বলে প্রমাণ করা যায়, তাই নয় কি?